বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, তোমাদের ভালো থাকাই আমাদের প্রত্যাশা। তোমরা ঘরে থাকো, আনন্দের ছলে কিছু পড়াশোনা করো এবং কাজে মনোযোগী হও, এটাই আমাদের প্রত্যাশা। গত ক্লাসে আমি যোগ এর কিছু অংশ দেখিয়েছিলাম, আজকে আমরা যোগের আর কিছু অংশ দেখব, হাতে রেখে এবং হাতে না রেখে দুটোই আমরা দেখব। সকলে মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো। আমার 253টি বিচি আছে, আমার 526টি বিচি আছে, মোট কতগুলো বিচি আছে? আমরা নিচের পদ্ধতিতে সমাধান করতে পারি। একক স্থানের অঙ্ক যোগ করি। দশক স্থানের অঙ্ক যোগ করি। শতক স্থানের অঙ্ক যোগ করি। মীনা ও তার বাবা 545 টাকা দিয়ে একটি জামা ও 432 টাকা দিয়ে পাঞ্জাবি কিনল, তারা মোট কত টাকা খরচ করল? গাণিতিক বাক্যে লিখি, 545 যোগ 432 সমান কত? উপরে নিচে যোগ করি। একক স্থানের অঙ্ক যোগ করি। দশক স্থানের অঙ্ক যোগ করি। শতক স্থানের অঙ্ক যোগ করি। যোগ করি। ৮৮৬ ৩৮৯ ৯২২ ৫৮৬ ৭৮৫ ৪ অঙ্কের সংখ্যা যোগ করি। ১৫৮৮ যোগ ৩২৬১ সমান কত? আমরা ৩ অঙ্কের সংখ্যার মতোই ৪ অঙ্কের সংখ্যার যোগ করতে পারি। একক স্থান, দশক স্থান, শতক স্থান, হাজার স্থান, ৪ অঙ্কের সংখ্যা যোগ করি। আমরা ৩ অঙ্কের সংখ্যার মতোই ৪ অঙ্কের সংখ্যার যোগ করতে পারি। একক স্থান, দশক স্থান, শতক স্থান, হাজার স্থান, যোগ করি। এই অঙ্কগুলো তোমরা সকলেই বাসায় করবে এবং পরে সেগুলো মেসেঞ্জারে দেখাবে। তিন অঙ্কের সংখ্যা যোগ করি।
तीन अंके संख्या जोग करी जोग करी ये अंकगुलो तुम्हारा बासाय करबे एवं करे सेगुला मैसेंजारे छवि तुले देखाबे जोग करी ये अंकगुलो तुम्हारा बासाय करबे करे सेगुला मैसेंजारे छवि तुले देखाबे आमार 364 टी कागज आछे आमार 472 टी कागज आछे मोट कतगुलो कागज आछे 364 जोग 472 समान कत आम्रा नीचेर पद्धतिते समाधान करते पारे एकक स्थान दशक स्थान शतक स्थान चारशो बावन्न जोग चारशो सैंतीस समान कत के ऊपर नीचे जोग करी एकक स्थान दशक स्थान शतक स्थान जोग करी पांचशत चौरासी सहज তোমরা সকলে বাসায় এগুলো চেষ্টা করবে আটশত বাইশ এক হাজার চারশত চব্বিশ চার অঙ্কের সংখ্যা যোগ করি দুই হাজার সাতশত পঁচাশি যোগ পাঁচ হাজার চারশত উনত্রিশ সমান কত আমরা তিন অঙ্কের সংখ্যার মতোই চার অঙ্কের সংখ্যার যোগ করতে পারি এগুলো হবে হাতে রেখে যোগ চার অঙ্কের সংখ্যা যোগ করি তিন হাজার সাতশত বিরাশি যোগ চার হাজার চারশত উনচল্লিশ সমান কত আমরা তিন অঙ্কের সংখ্যার মতোই চার অঙ্কের সংখ্যার যোগ করতে পারি যোগ করি আমরা হাতে রেখে বিষয়টা নিয়ে আরেকবার আমরা কথা বলবো সেক্ষেত্রে এ পর্যন্ত আজকে তোমরা বাসার চেষ্টা করো পরবর্তীতে আবার আমাদের ক্লাস চলবে ধন্যবাদ সকলকে।